টিস্যু, নিচের বক্স দুটির ছবিগুলো লক্ষ্য করি। উপরের ছবিগুলো কিসের? বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর কোষগুচ্ছ। সুষ্ঠ জীবন ধারা রক্ষার জন্য অথবা একই আকার আকৃতির কোষ গুচ্ছাকারে বা দলবদ্ধভাবে অবস্থান করে। চিত্রে এক এক গুচ্ছ কোষ নির্দিষ্ট এক একটি স্থান থেকে উৎপত্তি লাভ করে। নির্দিষ্ট গুচ্ছের কোষগুলোর আকার আকৃতি একই ধরনের অথবা ভিন্ন ধরনের হতে পারে। এক একটি গুচ্ছের কোষ মিলিতভাবে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে থাকে। কোষের এই গুচ্ছগুলোকে টিস্যু বলে। উৎপত্তির দিক থেকে এক হয়ে যখন কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে, তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে। টিস্যু দুই প্রকার, উদ্ভিদ টিস্যু ও প্রাণী টিস্যু। এসো এখন আমরা এই দুই ধরনের টিস্যু সম্পর্কে জানার চেষ্টা করি। উদ্ভিদ টিস্যু, বিভিন্ন ধরনের টিস্যু দিয়ে উদ্ভিদ গঠিত এবং এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ করে থাকে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই রকম, ক ভাজক টিস্যু, খ স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু, গুচ্ছমূল সহ একটি পেঁয়াজ নেই, পেঁয়াজের মূল পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নেই। এখন ব্লেড দিয়ে পেঁয়াজের কয়েকটি মূল উলম্বভাবে কেটে নেই। এবার একটি মূলের প্রস্থচ্ছেদ করি। একটি অংশ গ্লাস স্লাইডের উপর রাখি, কয়েক ফোঁটা পানি ও স্যাফ্রানিন দেই। এখন গ্লাস কভার দিয়ে ঢেকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখি। যে কোষগুচ্ছ দেখা যাচ্ছে এদেরকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দেখা যাচ্ছে। বলতো উদ্ভিদের কোন কোন অংশ বৃদ্ধি পায়? উদ্ভিদের মূলের অগ্রভাগ এবং কাণ্ডের অগ্রভাগ বৃদ্ধি পায় এবং উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়। উদ্ভিদের যে সকল অঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভাজক টিস্যু সে সকল জায়গায় দেখা যায়। উপরের আলোচনা থেকে কি বলতে পারবে ভাজক টিস্যুর কাজ কি? ক্রমাগত বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি করে, উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। স্থায়ী টিস্যু, একটি ফুলের বোটার কিছু অংশ ব্লেড দিয়ে কেটে নেই। এখন কাটা জায়গার কিছু অংশ একটি কাচের স্লাইডে নিয়ে সেখানে কিছু স্যাফ্রানিন দিয়ে কভার গ্লাস দিয়ে ঢেকে দেই। এখন স্লাইডটি অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিলে চিত্রের মতো টিস্যু দেখা যায়, সেটি হচ্ছে স্থায়ী টিস্যু। এখানে বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু রয়েছে, যেমন প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম ও ফ্লোয়েম। অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে উপরের চিত্রে স্থায়ী টিস্যুর কোষের বিভিন্ন অংশ দেখা যায়। দলীয় কাজ, প্রয়োজনীয় উপকরণ।
একটি অনুবেক্ষণ যন্ত্র, গ্লাস স্লাইড, কভার গ্লাস, ব্লেড, চিমটা, পানি স্যাফ্রানিন, বিকার, গুচ্ছমূল সহ পেঁয়াজ ও বোটা সহ একটি ফুল। দলে বসি একটি গুচ্ছমূল সহ পেঁয়াজ ও বোটা সহ একটি ফুল নিয়ে ভিডিওতে যে পরীক্ষণগুলো দেখানো হয়েছে তা শিক্ষকের সাহায্য নিয়ে নিজেরা করি। কী কী দেখতে পেলাম তা উপস্থাপন করি।